আমাদের গঙ্গাসাগর মেলা 2024-এ গঙ্গাসাগরে দেশের আমাদের বিভিন্ন রাজ্য থেকে আমাদের লোকগুলো কিন্তু পিলগ্রিমরা আসেন, তারা কিন্তু মন্দিরে পূজা দেন, তারপরে সাগরে স্নান করেন, তারপরে পুজো দেন। সো এটা আমাদের প্রিপারেশন অলরেডি চালু হয়ে গেছে, এটা কিন্তু আজকে প্রথম মিটিং নেই। আমরা কিন্তু গঙ্গাসাগরে মিটিং, গঙ্গাসাগরের কাজটা কিন্তু জুন জুলাই থেকে স্টার্ট হয়ে যায়। এখানে বিভিন্ন দফতর ইনভলভ আছে, যেমন ইরিগেশন দফতর রয়েছে, তার সঙ্গে পিএইচই দফতর এখানে রয়েছে, পিডব্লিউডি দফতর রয়েছে, প্রশাসন, সিভিল, পুলিশ, তার সঙ্গে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের কাজ এখানে রয়েছে। আমাদের এই মিটিং কিন্তু এনজিওদের সঙ্গেও আমরা মিটিং করেছি, আমরা আরও মিটিং ওদের সঙ্গে করব, ওদেরও একটা বড় কাজ এর মধ্যে আপনারা জানেন, ওরাও পিলগ্রিমদেরকে প্রচুর সার্ভিস দেয়। তার সঙ্গে আপনারা জানেন গঙ্গাসাগরই একটা বড় মেলা এখানে রয়েছে, যেখানে কিন্তু মানে পুরো মানে রাস্তা কিন্তু আমাদেরকে জল ক্রস করতেই হবে, তো সে আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখানে থাকে। তার জন্য আমাদের জেটি ম্যানেজমেন্ট, কতগুলো বার্জ ভেসেল, আমাদের বড় বড় বার্জ থাকে, ভেসেল থাকে, তাদের মধ্যেই একটা সিস্টেম আমাদের জিপিএস থাকে, দ্যাট ইজ আমাদের পিলগ্রিম ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা কিন্তু ওই সফটওয়্যার দিয়ে প্রত্যেক বার্জকে ভেসেলকে আমরা মনিটর করি, প্রচুর অ্যাম্বুলেন্স প্লাস বাসগুলো ভাড়া হয়, তারা কিন্তু আমাদের পিলগ্রিমকে কুচুবেড়িয়া থেকে সাগর আর সাগর থেকে কুচুবেড়িয়া আবার নিয়ে যায়। আমাদের ডিফারেন্ট পয়েন্টস থাকে, যেমন অট্রম ঘাট থেকে শুরু করে পিলগ্রিমরা রোডের মাধ্যমে কাকদ্বীপ আসতে পারে, তেমনই ট্রেনের মাধ্যমেও আসতে পারে। তো আমাদের রোল ট্রেন কাকদ্বীপ পয়েন্টই হোক কি নামখানা, চিমাগুড়ি, বেনুবন, সাগর, এই প্রত্যেক পয়েন্টের কিন্তু আমাদের অফিসারগুলো থাকে। গঙ্গাসাগর মেলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় অনেকটাই এখানে উন্নতি হয়েছে লাস্ট 10-12 বছরের মধ্যে। অনেক সার্ভিস কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত আমাদের এখানে থাকে সাগরে, সো দ্যাট যদি কারো কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে আমরা এখান থেকে ডাইরেক্টলি এয়ারলিফ্ট করে কলকাতা নিয়ে যেতে পারি। তো আমাদের গঙ্গাসাগরের প্রিপারেশন একটা টিম এফার্ট, সে আমরা 2023-এর মেলা করেছি, সে এবার আমরা আশা করব সবারই সহযোগ দিয়ে আমরা কিন্তু 2024-এও মেলা একদম একটা সাকসেসফুল গঙ্গাসাগর, ইনসিডেন্ট ফ্রি আমরা গঙ্গাসাগর মেলা আমরা কিন্তু করব। আমরা ফগের জন্য লাস্ট ইয়ারের পরেই আমরা কিন্তু যা ফগ চ্যালেঞ্জ আমাদের লাস্ট ইয়ার দিয়েছিল সেই আমরা তারপরেই কিন্তু যারা যারা ডিফারেন্ট আমাদের ডাব্লিউবি ট্রান্সপোর্ট কর্পোরেশনই থাক কি আমাদের SCDCL থাক কি আমাদের PHE, এবার কিন্তু আমরা জেটির উপরও লাইটিং একটু বেশি করে করব, অ্যান্টি ফগ লাইট আমরা ওখানে রাখবো, তার সঙ্গে WBTCO কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট করবে ভেসেলের উপর কীভাবে ফগগুলোকে কম্ব্যাট করা যায়, তার সঙ্গে যে আমাদের 4টে টাওয়ার রয়েছে WBSCTCL তার উপরেও কিন্তু আমরা কিছু লাইটিং করব, সো দ্যাট ফগের মধ্যেও এই ভিজিবিলিটি যদি থাকলে আমরা সারাংদেরও স্পেশাল ট্রেনিং দেব, সো দ্যাট আমাদের ফগের যা চ্যালেঞ্জ ছিল লাস্ট ইয়ার সেই ফগগুলো চ্যালেঞ্জকে আমরা ঠিকঠাক করে মিট আপ করতে পারি। যত বেশি ঘন্টা আমাদের প্রচুর আমাদের ড্রেজিং কাজ অলরেডি ইরিগেশন চালু করে দিয়েছে, সে ড্রেজিংয়ের কারণে আমরা কিন্তু 18-20 ঘন্টা ইজিলি আমরা নেভিগেবিলিটি পাই, চ্যানেল মার্কিং আমাদের করে, তো ওইটা আমাদের খুব পক্ষেই রয়েছে যদি ম্যাক্সিমাম টাইমের যদি কিন্তু ভেসেলের মুভমেন্ট থাকে, বিকজ কন্টিনিউয়াস ফ্লো থাকে মানে পিলগ্রিমদের, তো যত বেশি ঘন্টা আমাদের ভেসেল চলবে তত বেশি আমাদের কিন্তু পিলগ্রিম টাইমলি এখানে সাগরে আসতে পারে, দর্শন করতে পারে। মাননীয় সেচ মন্ত্রী, মাননীয় সেচ প্রধান সচিব দুজনই কিন্তু ভিজিট করে গেছেন, আমাদের ইরিগেশনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন লাস্ট ইয়ার থেকে আমরা কিন্তু আগে এবার কিন্তু কাজ শেষ করবো। লাস্ট ইয়ার আমরা হয়তো 24 নাকি কি ডিসেম্বরে শেষ করেছি, এবার কিন্তু আমরা ওর আগেই ড্রেজিং কাজ শেষ করবো। পিক ট্রাফিকের টাইমে হয়তো কয়েক ঘন্টার জন্য আমাদের বাসের সংখ্যাটা বেশি লাগবে, সো আমাদেরকে একটা ক্যালকুলেটেড একটা আমরা মুভ নেবো কি একটা করা যায়, কিছু সলিউশন আমরা কিন্তু কিছু রিজার্ভের আমরা আরও বাস কিন্তু রাখবো এবার।